জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ভারতের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি, পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। ভোট গণনার এ পর্যায়ে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 20টি আসনে ও বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন, যেখানে বাকি প্রায় সবগুলো আসনের রাজত্ব ছিল মমতার। প্রদর্শিত ফলাফলে বোঝা যাচ্ছে গত কয়েক বছরে বিজেপি পশ্চিমবঙ্গে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা দিয়েছেন। জনপ্রিয়তার এ পরিবর্তন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ভারতীয় রাজনীতি বিশ্লেষকরা। এতে করে মুখ্যমন্ত্রীর জন্য সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এমনটি বলা চলে।